সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে এবার রূপসী বাংলা নিয়ে আসতে চলেছে নাচ গান কবিতা ও শ্রুতি নাটক সম্বলিত সম্পূর্ণ নতুন অনুষ্ঠান ছন্দে সুরে রূপসী। প্রতি রবিবার ঠিক সন্ধে ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে যাওয়া নাম্বারে। আজকে আমাদের নিবেদনে স্বপন গাঙ্গুলী রচিত নাটক একা থাকা অংশগ্রহণে আমি ববিতা গাঙ্গুলী আর তনুশ্রী ভৌমিক। হ্যালো, কি হলো রীতা? ঘুম আসছে না মা, তুমি কি করছো? এখন তোদের ঘড়িতে কটা বাজে? ২টা মা। তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য আমার মনটা খুব ছটফট করছে। আমি জানি পিএইচডি রেজাল্ট বেরিয়েছে। ঘোড়ার ডিম, আমি বিয়ে করছি মা। রাখ তো, তুই বিয়ে করবি, রাত দুপুরে রসিকতা করিস না, শুনতে হবে না, যা। রাগ করছিস কেন? যাকে বিয়ে করছিস সে কেমন? সে খুব ভালো মা। এই তো সেদিন বাড়িতে এসেছিল, আমার শরীর খারাপ বলে ওয়াশিং মেশিনে কাপড় কেচে রান্না করে দিয়ে গেল। তুই একা থাকিস, সে এসেছিল বাড়িতে? হ্যাঁ, ও তো আসেই। রাতে বাড়ি চলে যায় তো? বেশি রাত হয়ে গেলে আর যায় না। কেন, কি হয়েছে মা? দিনকাল ভালো নয় মা। যদি কিছু হবে না? কি হবে মা? নেকা, এখন ঘুমো, কাল আমি ফোন করব। আচ্ছা, গুড নাইট। গুড নাইট, বাই। আবার বলো মা, কি হয়েছে? আরে, আজ তোর জন্মদিন, মনে আছে তো? মনে থাকবে না, ও সকালে এসে পায়েস রান্না করেছে। ও পায়েস রান্না করতে পারে? জানো, জন্মদিনে আমাকে একটা শাড়ি দিয়েছে, এত দুষ্ট, বলে কিনে দুজনে মিলে পরবো। ভালো হলেই ভালো। তা কবে বিয়ে করছিস? এখন নয়, কলকাতায় গিয়ে বিয়ে করব। সত্যি, কবে আসবি? ব্যস্ত হও না মা, সব জানিয়ে দেব। আমি মা, ফোনটা তো বেজেই চলেছে। আমি ভেবেছিলাম তুই ঘুমিয়ে পড়েছিস, বল কি বলবি। মা, টিকিট কাটা হয়ে গেছে, রোববার সকাল ৭:৩০ আমি দমদমে নামবো, আমরা দুজনেই কিন্তু আসছি। আমি যাব কিন্তু দমদমে তোদের রিসিভ করতে। একদম ও চেষ্টা করো না মা। তোর বাবা থাকলে যেত না? তুই বারণ করতে পারতিস? তুমি এয়ারপোর্টে এলে ভালো মন্দ রান্না কখন করবে? হ্যাঁ রে, তোর সঙ্গে আমাদের বাড়িতেই আসবে তো? হ্যাঁ, অনেক কষ্টে রাজি করিয়েছি, তুমি ভালো মন্দ খাওয়াবে, বুঝেছ? কি রাঁধবো বলতো? ইলিশ মাছের ভাপে, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের কালিয়া। তুই কি রে, তোর পছন্দটাই ওর ঘাড়ে চাপিয়েছিস? যা আমি ভালোবাসি ও তাই ভালোবাসে। হ্যাঁ রে, ওর বাড়ি কোথায়? ৬ নম্বর বালিগঞ্জ সার্কুলার রোড। তবে তো কাছেই। আচ্ছা, ওর বাবা মাকে আসতে বল না, আলাপ হয়ে যাবে। হ্যাঁ রে, জামাইয়ের একটা আংটি কিনতে হবে তো? কিছু কিনতে হবে না, আমার তো অনেক আংটি আছে মা, ওর থেকেই একটা দিয়ে দেবো। ওগুলো তো মেয়েদের আংটি। সোনার আংটি আবার মেয়েদের আর ছেলেদের। কি যেন ঠিকানাটা বললো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ৬ নম্বর বালিগঞ্জ সার্কুলার রোড। যাই, একবার ঘুরেই আসি। ছেলেটার বাড়ি তো দেখা হবে, রীতাকে এখন কিছু বলতে হবে না, মেয়েটার শ্বশুর বাড়িটা কেমন হবে দেখতে হবে না। আজ আজও বেঁচে থাকলে তো যাগে ঘুরেই আসি। আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। আমিও তোর গলা শুনে দরজা খুলে দাঁড়িয়ে আছি। কেমন আছো মা গো? খুব ভালো। তোর মতন মেয়ে যে পেয়েছে সে কি কখনো খারাপ থাকতে পারে? তবে বলো বলো মা, বলো মা। খুব রোগা হয়ে গেছিস, তা তোর বর কোথায়? বর কেন, বর কি হবে? তুই যে বললি কলকাতায় এসে বিয়ে করবি। হ্যাঁ, করবই তো। তুই বললি একজনকে তুই বিয়ে ভালোবাসিস, তা সে কোথায়? সে তো তোমার সামনেই দাঁড়িয়ে মা, আমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসি। বিয়েটা কি তুই নিজেই নিজেকে করবি? কি সব এত কিনে আনলি? বালিশ, ফুলশয্যার বালিশ মা, নব সংসার পাতি গো এবার,
চলো। কোথায়? যে কোনো নিভৃত কণ্ঠকাপৃত্ত বনে, নতুন সংসারে আমি কালই চলে যাব মা। এসব সোলোগামীর পথ ভালো নয়। দাঁড়াও দাঁড়াও, তুমি এসব শব্দ কোত্থেকে শিখলে? নিশ্চয়ই মধুমত্রিমান মাসিকে ফোন করেছিলে। করেছিলামই তো মা। তুমি বুঝতে পারছো না কেন, সোলোগামী কোনো ভুরু কুচকানোর বিষয় নয়। বিদেশে এর মানে একা থাকা, নিজেকে নিজেই বিয়ে করা। সংসারে একটা পুরুষ মানুষ তো চাই। ভুল মানুষকে বিয়ে করার চেয়ে সিঙ্গেল থাকা অনেক ভালো। আমাকে যে পস্তাতে হলো না মা, সেটারই সেলিব্রেশনের প্রয়োজন। একা একা আবার আনন্দ করা যায় নাকি? আমাদের দেশের ধারণা মেয়েরা একলা আছে মানে কষ্টে আছে। কেন হবে এরকম স্টিরিওটাইপ ধারণা জানো? বিবাহিত মহিলারাই বেশি আত্মহত্যা করে। দুই বা একাধিক বন্ধু বান্ধব থাকতেই পারে, তাদের সঙ্গে রোমান্টিক রিলেশন থাকলে বিয়ের জন্য কেউ তাগাদা দেবে না। আর স্বামী নেই মানে সে একাকিত্বে ভুগছে, এটাও ভুল ধারণা। কিন্তু দীর্ঘদিন একা থাকতে থাকতে মানসিক অবসাদ আসতে পারে। তুমি তো অনেকদিন একা আছো মা। একা কোথায়? আমার তো তুই আছিস। না মা না, আমি নেই। আমাকে ছড়িয়ে তুমি বাঁচতে চেয়েও না। নিজেকে নিয়ে বাঁচো, নিজের জন্য বাঁচো। তোমারও জীবনের ইকুয়েশন আসতে পারে, এখনো তুমি জীবন সঙ্গীর প্রয়োজন অনুভব করতে পারো। সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে এবার রুটুপসী বাংলা নিয়ে আসতে চলেছে নাচ গান কবিতা ও শ্রুতি নাটক সম্মিলিত সম্পূর্ণ নতুন অনুষ্ঠান ছন্দে সুরে রুপসী, প্রতি রবিবার ঠিক সন্ধে 6টা থেকে 6:30 পর্যন্ত। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে যাওয়া নাম্বারে।